আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলমিয়াবাদা আবাদ ফাউজ ইন ইন্না জুলমুন আদিম কাছের এবং দূরের দেশ কিংবা প্রবাসের সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা লক্ষ্য করছেন কিছু তাবিজ কিছু আপনার টিউবের আপনার ব্যাসলাইটের মতো আপনার গ্যাসকিট কিছু আবার কিছু আংটি নিয়ে উপস্থিত হয়ে গেছি এইগুলি দ্বারা মানুষের রোগ নিরাময় হয় আর মানুষ রোগ নিরাময় করার জন্য আরোগ্য পাওয়ার জন্য এই জিনিসগুলি ব্যবহার করে আপনি দেখেন কিভাবে তারা মানুষকে বোকা বানায় এই দেখেন এটা গরু বাঁধা রশি এটা মানুষের গলায় দিয়ে হুজুর এখান থেকে টাকা ইনকাম করে তো এই জন্য আপনাদের জিনিসগুলি দেখাচ্ছি এক কথায় হুজুরের ব্যবসায় লালবাতি বলা যেতে পারে আর কি অর্থাৎ হুজুররা টাকা নিয়ে আপনার এই তাবিজ কবজ দেয় আপনার এই ডুরি দেয় তারপরে আপনার এই রশি দেয় আর আলহামদুলিল্লাহ আমরা দাওয়ার কাজের মাধ্যমে এগুলি আমরা প্রতিনিয়ত আমরা আলহামদুলিল্লাহ খুলে থাকি ইতিপূর্বে আপনাদেরকে অনেকগুলি ভিডিও আমরা দেখিয়েছিলাম সবগুলি বিষয় হয়তো আমরা উপস্থাপন করি না কিছু কিছু বিষয় আমরা দেই যাতে করে এখান থেকে দিনী ভাইরা বিষয়গুলি জানতে পারেন এবং যারা এগুলিতে যারা আক্রান্ত তারা এখান থেকে পরেজ হতে পারেন এই জন্য মূলত আমরা দিই আমরা জানি যে ডাক্তারের নিকট থেকে ওষুধ নিয়ে আসলে সেটাকে খেতে হয় কোনো ওষুধ কিন্তু বাধা লাগে না কিন্তু এটা আজব ধরনের ওষুধ যেটা আপনার শরীরের মধ্যে বাঁধলেই নাকি রোগ ভালো হয় অথচ নাবি সাল আলি তিনি বলেছেন লিকুল্লি দা ইন দাওয়াউন প্রত্যেক রোগের আল্লা তালা ঔষধ তৈরি করেছে আর মানুষ যদি নিয়ম মাফিক ঔষধগুলি খায় বাড়্লা আল্লা তালার হুকুমে এটা আরোগ্য লাভ করবে শেফা লাভ করবে কিন্তু আপনি দুঃখজনক বিষয় আপনি দেখেন যে সাধারণ ব্যক্তির যদি আপনার অসুখ বিসুখ হয় তাহলে তাকে একশো এক টাকা দামের তাবিজ তাকে নেওয়া লাগে আর যদি হুজুরের বাচ্চা কাচ্চার যদি আপনার অসুখ হয় তাহলে ডাক্তারের নিকটে যাওয়া লাগে তাহলে এটা আমরা বুঝতে পারি এটা শুভঙ্করের ফাঁকি এটা বিনা পুঁজির ব্যবসা ছাড়া আর কিছুই নয় একটা তাবিজ কিনতে আপনার খরচ হয় সর্বোচ্চ আপনার ধরেন যে পঞ্চাশ পয়সা বা এক টাকা খরচ হলো কিন্তু আপনার দেখা যায় যে এটা একশো আট এক টাকা পাঁচশো এক টাকা যারা আরও ভিআইপি রয়েছেন তাদের নিকটে এক হাজার টাকাও নেওয়া হয় আল্লাহ একবার এইভাবে তারা মানুষকে ধোকা বানায় এটা আমরা দেখলাম এই যে রশির এই যে রশি আমরা দেখলাম কীভাবে রশি গলায় মানুষ বেঁধে রাখে শুধু এটাই নয় এই যে এই জিনিসটি আপনি দেখেন এটা এক ধরনের গ্যাস কিট যেটা আপনার মেশিনে ব্যবহার করা হয় এটার মাধ্যমে নাকি মানুষের রোগ ভালো হয় না বিল্লাহ এভাবে দেখেন শুধু এটাই নয় এই যে সাইকেলের টিউব এই সাইকেলের টিউবের মাধ্যমে আপনি দেখেন এটা কেটে এটা এক ধরনের ব্যবসা তার মানে একটা টিউব আপনি দেড়শো টাকা দিয়ে কিনবেন এই টিউব যখন আপনার নষ্ট হয়ে যাবে তখন আপনি এটাকে কেটে আপনি হাজার হাজার টাকায় বিক্রয় করতে পারবেন এই সিস্টেম এখানে তৈরি করা হয়েছে নাআজুবিল্লা আর এইভাবে সাধারণ মানুষ আপনার এগুলি কিনতেছে তাহলে আপনি দেখেন যে একটা সাইকেলের টিউব পর্যন্ত মানুষের নিকটে অচল নাই তাহলে আমাদের দেশে যে আমরা ওই যে খাজা বাবা ল্যাংল্যাংসা আর ল্যাংটা বাবা আমরা বলি যে এগুলি কীভাবে চলে মানুষের রুচিতে কিভাবে কুলায় তো ঠিক আপনি লক্ষ্য করে দেখেন যে এখানে মানুষ এই যে টিউবের মাধ্যমে টিউব বাধার মাধ্যমে এটা কীভাবে আপনার এটা নেয় অথচ আবিস সাল্লাহ সাল্লাম এগুলি সম্পূর্ণরূপে শীত বলেছেন মোস্তাদ আহমদের ষোলো হাজার সাতশো তেষট্টি নম্বর হাদিসের মদ আল্লাহ রসু বলছেন মানে আল্লা কাতিয়া ফকাত আশরাক যে ব্যক্তি তামিমা ঝুলাই যে ব্যক্তি সুতা ডুরি আপনার এগুলি রোগ ভালো হওয়ার উদ্দেশ্যে এগুলি ব্যবহার করে ওই ব্যক্তি স্পষ্ট রূপে শির করে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে অনেক দিনই ভাই রয়েছেন যারা ডাক্তারি পেশায় নিয়োজিত তারা প্রতিনিয়ত চেষ্টা করে যে আলহামদুলিল্লাহ তাদের নিকটে রুগী গেলেই যে এটা আপনি কেন দিস আর আপনার এই তাবিজ দিয়ে ডুরি দিয়ে আপনার এই যে গ্যাসকিট দিয়ে আর টিউবের এই ছেঁড়া ফাটা দিয়ে যদি রোগ ভালো হয় তাহলে তো আপনার এত এমবিবিএস ডাক্তারের কোনো প্রয়োজন ছিল না তো আল্লাহ সো ভানো হয় তাদের মাধ্যমে আল্লাহ তালা এই খেদমত করাচ্ছেন তারা রুগী গেলেই আগে তাদের তাবিজ কাটা হয় আলহামদুলিল্লাহ আমি পাশাপাশি যারা আমাদের পুলিশ ভাইয়েরা রয়েছেন বা বিভিন্ন আইন শৃঙ্খলা ভাইয়েরা রয়েছেন আপনাদেরকে আহ্বান করতে চাই আল্লাহ সুবাহনতলা আপনাদেরকে ক্ষমতা দিয়েছেন হয়তো আপনারা এই তাবিজ সম্পর্কে এ তামিমা সম্পর্কে আপনারা যদি জ্ঞান অর্জন যদি করেন জানতে পারেন আল্লাহ সুবাহনতলা হয়তো আপনাদের দ্বারাও ভালো একটা খেদমত নিবে আপনার আমরা লক্ষ্য করি যে আমাদের এ মধ্যপ্রাচ্যের যে আপনার সৌদি আরব সহ অন্যান্য দেশগুলি রয়েছে সে দেশের পুলিশরা কী করে আপনার তাবিজ কেটে ফেলে তো এক্ষেত্রে আমি আহ্বান করতে চাই আমাদের পুলিশ ভাইদেরকে আপনারা এটা একটা একটা বড় একটা দাওয়ার কাজ একজন মানুষকে শিরিক মুক্ত করা যেহেতু আল্লাহ সুবাহন তালা বলেছেন ইন্ডিয়ার শিরিক আলা জুলমুন আদিম সোরা লোক মানে তেরো নম্বর আয়াতে যে নিশ্চয়ই সিরিক সবচাইতে বড় জুরুম অতএব আপনারা এই কাজগুলি করবেন শুধু এটাই নয় আপনাদেরকে আমি দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আংটি এই আংটি মানুষ পরে আর এটার মাধ্যমে নাকি রোগ ভালো হয় না জুবিল্লাহ আমি এগুলি পাওয়ার পর আমি লোকদেরকে বললাম যে এটা আপনি কেন দিয়েছেন তারা বললো যে রোম ভালো হওয়ার উদ্দেশ্যে আমি এটা দিয়েছি তাই বললাম যে এটা থাকলে নাবি সাল্লা আলিয়াল্লাম বলেছেন যে একজন ব্যক্তির হাতে তামার বালা দেখার পরে তিনি বলেছেন যে এটা তোমার হাতে যদি থাকে তুমি কখনও মুক্তি লাভ করতে পারবে না আর এটা পরিহিত অবস্থায় তোমাকে কেয়ামতের মাঠে উঠতে হবে মানুষ দুনিয়াতে চলাফেরা করবে যেমন তার মৃত্যু হবে তেমন আর মৃত্যু হবে যেমন হাসরের মাঠে উঠবে ঠিক তেমনভাবে অতএব আল্লাহ সব আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমিন শুধু এটাই নয় এই অষ্টধাতুর আংটির মাধ্যমে সে রাহুর গ্রাস শনির গ্রাস আরও নানান রকম বিপদ আবদ্ধ থেকে মুক্তি পাওয়া যায় অনেক লাভবান হওয়া যায় টাকা পয়সাওয়ালা হয়ে যায় আমি আহ্বান করতে চাই আচ্ছা ভাই একটি জিনিস আপনি দেখেন যদি এই আংটি ব্যবহারের মাধ্যমে যদি রোগ ভালো হয়ে যেত আংটি ব্যবহারের মাধ্যমে শত্রু যদি কোনো ক্ষতি করতে না পারত আংটি ব্যবহারের মাধ্যমে যদি আপনার অনেক টাকা পয়সার মালিক হওয়া যেত তাহলে ভাই যেই ব্যক্তি আংটি আপনার তৈরি করতেছে এনার তো কোনো আংটি বেচার প্রয়োজন ছিল না সব আংটি হাতে পায়ে আপনার এভাবে দিয়ে ওই ব্যক্তি নিজে টাকা পয়সা আলা হয়ে যেত মানুষ তার ক্ষতি করতে পারতো না বিষয়টিতে এমন উচিত ছিল কিন্তু না আসলে এগুলি শুভঙ্করের ফাঁকি আল্লাহ সুবহান হওয়া তালা আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমিন আল্লা সুবাহন তালা আমাদেরকে মুক্ত হওয়ার তাফিদান করুক আল্লাহ আমিন কারণ আমরা কেবলমাত্র আরোগ্য চাইব আল্লাহ সুবাহতালার নিকটে আল্লাহ সবহানহাতালা যে শেফাগুলি রেখেছেন ঔষধ রেখেছেন তার মাধ্যমে আল্লাহ সুবাহনতালা আমাদের বিষয়গুলিকে বুঝার এবং আমর করা তাফিদান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরক